हेलो फ्रेंड्स, वेलकम बैक टू प्रीथास कुकिंग हाउस। सबाई के शारदीय और प्रीति शुभेच्छा एवं अभिनंदन जानाई। आजकेर पर्वे आपनादेर सबार संगे शेयर करब विजया दशमी स्पेशल चीनीर सादा नाड़ुर रेसिपि। झटपट चलुन रेसिपिटा देखे नेवा जाक, बाड़ीते आमी किभाबे अति सहजेई एई धबधबे सादा चीनीर नाड़ु तैरी करी चलुन देखे नेवा जाक। विजया दशमीर दिन आपनाराओ बानिये तैरी करे एटा बाड़ीर सकलके खावान। विजया दशमीर दिन बा लक्ष्मी पुजोर दिन किन्तु एई चीनीर नाड़ु आमरा कम बेशी सबाई बाड़ीते तैरी करे थाकि। तो चीनीर नाड़ु तैरी करार जोन्नो एखाने देखुन आमी मीडियम साइजेर दुटो नारकेल नियेछि। नारकेलटाके माझखान थेके फाटिये नियेछि एबं तारपरे सेटाके मिहि करे आमी कुड़िये नियेछि। तो देखुन दुटो नारकेलकेई खूब भालो मतो आमी कुड़िये नियेछि, तबे नारकेलेर एकदम तलार दिकेर अंशटा आमी किन्तु कोड़ाइनि जाते ओई कालो कालो अंशटा ना आसे। सेई जन्य देखुन तलार दिके एकटु एकटु लेगे आछे, एई रकम अवस्थाय किन्तु आमी कोड़ानोटा स्टप करे दियेछि जाते ओई कालो अंशगुलो एर मध्ये ना चले आसे। कालो अंशगुलो एसे गेले किन्तु धबधबे सादा नाड़ु हबे ना, एकटु कालारटा चेंज हये जाबे, सेई जन्यई एटा करा। तो एबारे आमी एई कुड़िये रखा नारकेलटाके एकटा मिक्सिंग ग्राइंडिं जारेर मध्ये दिये नेब। এবারে এই সেম মিক্সিং গ্রাইন্ডিং জারের মধ্যেই আমরা অ্যাড করব এক কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আপনারা কতটা মিষ্টি পছন্দ করছেন নাড়ুতে তার উপরে। যদি আরও বেশি মিষ্টি নাড়ু পছন্দ হয় তাহলে অবশ্যই আরও বেশি পরিমাণ চিনি অ্যাড করতে পারেন। কম মিষ্টি পছন্দ হলে আরও কম পরিমাণ চিনিও দিতে পারেন। আর এছাড়াও চিনির পরিমাণটা নির্ভর করে আপনাদের নারকেলের সাইজ কিরকম তার উপরে এবং নারকেলের শাঁস কতটা পুরু তার উপরে। তো আমি এখানে যে সাইজের নারকেল নিয়েছি তাতে আমার এক কাপ পরিমাণ চিনি যথেষ্ট। মোটামুটি পরিমাণটা হলো যদি দেড় কাপ পরিমাণ নারকেল করা হয় তাহলে সেক্ষেত্রে এক কাপ পরিমাণ চিনি দিলেই কিন্তু একটা দারুণ সুন্দর স্বাদ আসে। তো দেখুন আমরা মিক্সিতে এই নারকেল এবং চিনিটাকে তিন মিনিটের জন্য একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। তিন মিনিট পরে আমি মিক্সিং গ্রাইন্ডিং জারের ঢাকনাটা খুলে নিয়ে দেখতে পাচ্ছি ভীষণই মিহি একটা টেক্সচার কিন্তু আমরা পেয়েছি। নারকেল এবং চিনির একটা ভীষণ মিহি মিশ্রণ তৈরি হয়েছে। এবারে আমরা কড়াই নিয়ে নিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি এই চিনি এবং নারকেলের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা। নারকেলটা কড়াইয়ের মধ্যে অ্যাড করার পরে আমাদের ক্রমাগত খুন্তির সাহায্যে এরকম চেপে চেপে কিন্তু এটা নাড়তে থাকতে হবে। এবং খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে কখনোই কিন্তু নাড়ুর পাক দেওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তলা থেকে লেগে ধরতে পারে বা কালার চেঞ্জ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ধবধবে সাদা নাড়ু কিন্তু হবে না। তো দেখুন আমি এইভাবে ক্রমাগত নাড়তে নাড়তে এটাকে দু তিন মিনিটের জন্য রান্না করলাম। এবারে এর মধ্যে আমরা অ্যাড করব দুধ। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক বা ফুল ক্রিম মিল্ক অ্যাড করলাম হাফ কাপ পরিমাণ। যে পরিমাণে চিনি অ্যাড করব তার হাফ পরিমাণ আমাদের দুধ অ্যাড করতে হবে। যেহেতু আমি এক কাপ পরিমাণ চিনি অ্যাড করেছিলাম তাই এখানে হাফ কাপ পরিমাণ দুধ অ্যাড করলাম। দুধটা অ্যাড করে কিন্তু আবারও আমাদের নারকেলের সাথে খুব ভালো করে দুধটাকে মিক্স করে দিতে হবে এবং লো টু মিডিয়াম ফ্লেমে আঁচটাকে রেখে আমাদের আবারও কিন্তু খুন্তির সাহায্যে এরকম খুব ভালো করে চেপে চেপে এটাকে নাড়তে থাকতে হবে। তো দেখুন আরও তিন থেকে চার মিনিট পরে আমরা দেখতে পাচ্ছি যে দুধটা বেশ কিছুটা পরিমাণ টেনে এসছে, কিন্তু এখনও নাড়ুর পাকটা কিন্তু সম্পূর্ণ হয়নি। তাই আবারও এরকম ক্রমাগত নাড়তে নাড়তে আরও আট দশ মিনিটের জন্য এটা কিন্তু আমাদের একটু রান্না করে নিতে হবে। আরও প্রায় আট থেকে দশ মিনিট পরে আমরা দেখতে পাচ্ছি যে নারকেলটা কিন্তু কড়াই থেকে ছাড়তে আরম্ভ করে দিয়েছে, কিন্তু পাকটা এখনও সম্পূর্ণ হয়নি, এখনও বেশ নরম লাগছে। তো এবার এই অবস্থায় আমরা অ্যাড করব এখানে ছোট এলাচের গুঁড়ো। আমি এখানে 1/4 টিস্পুন পরিমাণ ছোট এলাচের গুঁড়ো অ্যাড করলাম। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে নাড়ুতে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই ছোট এলাচের গুঁড়োটা দিয়েও আমাদের খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিক্স করে নিতে হবে এবং আবারও লো টু মিডিয়াম ফ্লেমে আঁচটাকে রেখেই আমাদের কিন্তু ক্রমাগত নাড়তে নাড়তে এটাকে আরও খানিকটা একটুখানি রান্না করতে হবে। আরও পাঁচ মিনিট পরে আমরা এর মধ্যে অ্যাড করব একটু ঘি। ঘি দিলেও একটা খুব সুন্দর ফ্লেভার আসে। আমি এখানে
প্রায় 2 টেবিলস্পুন পরিমাণ ঘি অ্যাড করলাম। বাড়িতে ঘি তৈরির রেসিপিটা আপনারা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নিতে পারেন, উপরের আই আইকনে ক্লিক করলে আপনারা রেসিপিটা কিন্তু দেখতে পাবেন। তো ঘিটা অ্যাড করে আবারও খুব ভালো করে আমরা নেড়েচেড়ে কিন্তু মিক্স করে দিচ্ছি এবং আরও 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে আমরা আরেকটুখানি পাক দিয়ে নেব। আরও 6 মিনিট পরে দেখুন বেশ মোটামুটি পাকটা হয়েই এসছে। এবার এই অবস্থায় আমরা আরও একটা ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে অ্যাড করছি, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। আমি এখানে 2 টেবিলস্পুন পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করলাম। গুঁড়ো দুধ অ্যাড করলাম দুটো কারণে, প্রথমত খুব সুন্দর একটা খিরখির মতো টেস্ট আসে নাড়ুতে, দ্বিতীয়ত যেটুকুনি পরিমাণ একটু জলীয় ভাব থাকে এই পাকের মধ্যে সেটা কিন্তু এই গুঁড়ো দুধটা দিলে আরও বেশি টেনে যায় এবং নাড়ুটা পাকানোর সময় বা নাড়ুর শেপ দেওয়ার সময় কিন্তু সুবিধা হয়। তো এই গুঁড়ো দুধটা দেওয়ার পর আবারও দেখুন আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে কিন্তু চেপে চেপে গুঁড়ো দুধটাকে নারকেলের সঙ্গে মিক্স করে দিয়েছি এবং আরও 6 থেকে 8 মিনিটের জন্য এটাকে একটুখানি রান্না করে নেব। তো মোটামুটি আরও 6 মিনিট এটা রান্না করার পর দেখুন আমাদের নারকেলের পাক দেওয়া কিন্তু হয়ে গেছে, নাড়ুর জন্য একদম পারফেক্ট, একটুও আর জলীয় ভাবের মধ্যে নেই, কড়াই থেকে পুরো অংশটা ছেড়ে এসছে এবং দেখতেও একদম পারফেক্ট লাগছে। তো এই অবস্থায় আমরা গ্যাসটাকে অফ করে দিয়েছি এবং এই নাড়ুর পাকটা 5 থেকে 7 মিনিটের জন্য একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য আমরা রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এই পাকটা থেকে ছোটো ছোটো অংশ নিয়ে বা অল্প অল্প পোর্শন নিয়ে আমরা হাতের সাহায্যে রোল করে নিয়ে নাড়ুর শেপ দিয়ে নেব। নাড়ুর শেপ দিতে আপনারা সবাই জানেন খুবই ইজি ব্যাপার, তবে হাতে অবশ্যই তেল বা ঘি কিছু একটা মাখিয়ে নেবেন, না হলে কিন্তু প্রপারলি শেপটা দেওয়া যাবে না। আর এই নাড়ুর শেপটা কিন্তু আপনাদের গরম অবস্থাতেই দিতে হবে, 5 থেকে 7 মিনিট একটু আপনারা একটা টাইম দিতে পারেন ঠান্ডা হওয়ার, কিন্তু তার বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই নাড়ুর পাকটা শক্ত হয়ে যাবে এবং শক্ত হয়ে গেলে কিন্তু ঠিক মতো নাড়ুর শেপ দিতে পারবেন না। তাই একদম গরম অবস্থাতেই হাতে তেল বা ঘি মাখিয়ে অল্প অল্প পোর্শন নিয়ে ঠিক আমি যেভাবে হাতের সাহায্যে গোল করে করে নাড়ুর শেপ দিয়েছি এইভাবে কিন্তু নাড়ুগুলো আমাদের গড়ে নিতে হবে। দেখুন তৈরি হয়ে গেল আমাদের ধবধবে সাদা চিনির নাড়ু। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বিজয়া দশমীর দিন বা সামনেই লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর দিনের জন্য আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন, অতি সহজে খুব সুস্বাদু নাড়ু কিন্তু বাড়িতে তৈরি হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই, খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।